গণতন্ত্রের অর্থ সন্ত্রাস নয়, গণতন্ত্রের অর্থ এই নয় গাড়িতে আগুন দেওয়া। আইন শৃঙ্খলা বাহিনী আর অনেক সুশৃঙ্খল, অনেক সক্ষম, তারা নীরব ভূমিকা পালন করবে না। আর আমরাও আওয়ামী লীগের নেতা কর্মীরা আমরাও এটা মোকাবেলা করব, যে কোনো মূল্যে দেশের শান্তি শৃঙ্খলা আমরা বজায় রাখব, আইন শৃঙ্খলা বাহিনীকে আমরা সহযোগিতা করব। মাননীয় প্রধানমন্ত্রী ইতিমধ্যেই প্রতিশ্রুতি দিয়েছেন, তিনি নির্বাচন কমিশনকে সর্বাত্মক সহযোগিতা করবেন, পুলিশ সেনাবাহিনী যা দরকার হয় তা লাগিয়ে এদেশে একটা সুষ্ঠু সুন্দর নির্বাচন করা হবে। আমি বিএনপিকে বলতে চাই, আপনারা সন্ত্রাসের পথ ছেড়ে দিয়ে শান্তির পথে আসেন, সত্যিকারের গণতন্ত্রের চেতনা মূল্যবোধের পথে আসেন। আপনারা আন্দোলন করেন, সংগ্রাম করেন, মিছিল করেন, আমরা সহযোগিতা করব। নির্বাচন হবে একটা নিরপেক্ষ নির্বাচন, নির্বাচন কমিশনের মাধ্যমে। যারা আজকে অস্থিরতা সৃষ্টি করতে চাচ্ছে, আন্দোলনের হুমকি দিচ্ছে, লড়াই করছে, পালাবার পথ পাব না, এই বেগম খালেদা জিয়া বিএনপির অফিসে আশ্রয় নিয়েছিল, শেখ হাসিনা দেশ থেকে না পালানো পর্যন্ত সে ওই অফিস থেকে যাবে না, তার ঘরে ফিরে যাবে না, 92 দিন একটানা হরতাল এবং অবরোধ করেছে, 150 জন মানুষকে পুড়িয়ে হত্যা করেছে, শত শত মানুষকে দগ্ধ করেছে, ট্রেনে আগুন দিয়েছে, রেল লাইন তুলে ফেলেছে, বিদ্যুতের লাইন কেটেছে। এই বর্বরতা, এই নিষ্ঠুরতা, এই পৈশাচিকতার জবাব তাদেরকে অবশ্যই দিতে হবে। গণতন্ত্রের অর্থ সন্ত্রাস নয়, গণতন্ত্রের অর্থ এই নয় গাড়িতে আগুন দেওয়া। আপনারা আন্দোলন করেন, সংগ্রাম করেন, মিছিল করেন, আমরা সহযোগিতা করব, কিন্তু যখনই মানুষের জীবনের জানমালের নিরাপত্তা থাকবে না, আইন শৃঙ্খলা বাহিনী আর অনেক সুশৃঙ্খল, অনেক সক্ষম, তারা নীরব ভূমিকা পালন করবে না, আর আমরাও আওয়ামী লীগের নেতা কর্মীরা আমরাও এটা মোকাবেলা করব। আসেন আজকের এই সম্মেলনে, আমরা সিদ্ধান্ত নেই, আমরা আজকেও প্রতিজ্ঞা নেই যে কোনো মূল্যে দেশের শান্তি শৃঙ্খলা আমরা বজায় রাখব, আইন শৃঙ্খলা বাহিনীকে আমরা সহযোগিতা করব। নির্বাচন হবে একটা নিরপেক্ষ নির্বাচন, নির্বাচন কমিশনের মাধ্যমে। মাননীয় প্রধানমন্ত্রী ইতিমধ্যেই প্রতিশ্রুতি দিয়েছেন, তিনি নির্বাচন কমিশনকে সর্বাত্মক সহযোগিতা করবেন, পুলিশ সেনাবাহিনী যা দরকার হয় তা লাগিয়ে এদেশে একটা সুষ্ঠু সুন্দর নির্বাচন করা হবে। আমি বিএনপিকে বলতে চাই, আপনারা সন্ত্রাসের পথ ছেড়ে দিয়ে শান্তির পথে আসেন, সত্যিকারের গণতন্ত্রের চেতনা মূল্যবোধের পথে আসেন। আসুন একটা গণতান্ত্রিক পরিবেশে গণতন্ত্রের চেতনা মূল্যবোধ নিয়ে এবং বাংলাদেশের মুক্তিযুদ্ধের চেতনা নিয়ে আমরা এ দেশ পরিচালনা করি।